জন্য সারাদেশে প্রচণ্ড প্রবাহের অতিষ্ঠ জনজীবন মানুষের দুঃখ কষ্ট লাগবে মানবতার সেবায় মাঝবাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটি উপজেলা পৌরসভা শাখার নেতৃবৃন্দ মাঝবাণ্ডারে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় সাতাশ এপ্রিল শনিবার দুপুর বারোটায় পটিয়া পৌরসভার ছয় নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় পটিয়া বাঁচা স্টেশন চত্বর এলাকায় ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয় শরবত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মাজবান্ডার গাউসিয়া হক কমিটি পটিয়ার সমন্বয়কারী মোহাম্মদ জাফর ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাস নুরুল ইসলাম সৌদাগর প্রধান বক্তা ছিলেন মাজবাণ্ডারের গাউচিয়া হক কমিটির সমন্বয়কারী জয়নাল আবেদিন আঙ্কুর সভাপতিত্ব করেন নং ওয়ার্ড শাখার সভাপতি আহমদ হোসেন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহসভাপতি নূর নবীর সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দুপুর একটায় পটিয়া উপজেলা পরিষদ চত্বর মহাসড়কে এক হাজার ভাসমান মানুষের মাঝে শরবত বিতরণ করে এতে সভাপতিত্ব করেন চান্নং ওয়ার্ড মাজবাণ্ডারে গাউসিয়া হক কমিটির সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়ার পরিচালনায় অতিথি ছিলেন মাজবাণ্ডারে গাউসিয়া হক কমিটি পটিয়ার সমন্বয়কারী যথাক্রমে মোহাম্মদ জাফর ইসলাম মোহাম্মদ মফিজুদ্দিন জয়নাল আঙ্কুর শহীদুল আলম নুরুল আলম মনুবান্ডারী ব্যাংকার আব্দুর রাজ্জাক সহ এলাকার বিশিষ্ট বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন মাঝবান্ডারে গাউসিয়া হক কমিটি পটিয়ার সমন্বয়কারীগণ ও সকল শাখার যৌথ যোগে ছাব্বিশ এপ্রিল শুক্রবার পটিয়ার পনেরোটি গুরুত্বপূর্ণ স্পটে বিনামূল্যে শরবত বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পটিয়ার পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক খার্নুর রশিদ সহ মাঝবান্ডারে গাউসিয়া হক কমিটির সকল নেতৃবৃন্দ